তো প্রথমে কিছু বলার আগে উপকরণগুলো দিয়ে দিই। প্রথমে এক চামচ দিয়ে দিলাম মৌরি, দিয়ে দিলাম এক চামচের মতো গোটা ধনে, এক চামচ মতো গোটা জিরে, তারপর একটা দারচিনিকে টুকরো করে দিয়ে দিলাম, দিয়ে দিলাম তিনটের মতো লবঙ্গ, দিয়ে দিলাম একটা বড় এলাচ, তিনটে ছোট এলাচ, আর দিয়ে দিলাম দু টুকরো মতো জয়িত্রী, তারপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে দেবো, মানে লো ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, লালচে লালচে কালার একটা চলে এসেছে। তো এখানে কিন্তু আমি আরেকটা উপকরণ দিতে ভুলে গেছি, তো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এক চামচের মতো কসুরি মেথি, দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকেও একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। তো হ্যালো বন্ধুরা, আমি মিমি, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সাপোর্ট আর আশীর্বাদের কারণে কিন্তু আমিও খুব ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য মাটনের আরেকটি নতুন রেসিপি। এই রান্নাটাতে কিন্তু মাটনের অংশটা কম আর মেটে চর্বি এগুলার অংশটা একটু বেশি, তো সেগুলোই আমি একটু অন্যরকম করে বানিয়ে নতুন স্বাদের একটা মাংস রান্না করব। তো আমার উপকরণগুলো ভাজা হয়ে গেছে, এখন ঠান্ডা করে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি। মিক্সিং জারে দিয়ে তারপরে এগুলোকে খুব ভালো করে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। তো দেখো আমার মশলা গুঁড়ো করা হয়ে গেছে, আমি কিন্তু একদম পুরো মিহি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন চলে যাব মূল উপকরণগুলো দেখতে। তো এখানে আমি মশলার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, নিয়েছি রসুন, আদা আর আলু। তো এখন রান্নাতে চলে যাই। আমি প্রথমেই কিন্তু কড়াইটা গরম করতে বসিয়ে দিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তারপর সরিষার তেলটা একটু গরম হয়ে আসলেই আমি পেঁয়াজগুলোকে দিয়ে মানে একটু লালচে করে ভেজে নেব। তো এদিকে পেঁয়াজগুলো ভাজা হতে থাক আর আমি তোমাদের সাথে কিছু কথা বলে নিই। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো, তারা প্লিজ ভিডিও দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে, সেটা তোমরা সবাই জানো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা কিন্তু খুব বেশি আমি লালচে করিনি, হালকা একটু গোল্ডেন কালার হলেই হয়ে যাবে। তো এখানে পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে আমি দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা কিন্তু আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, তোমরা কিন্তু কাঁচা লঙ্কার সাথেও একসাথে বেটে নিতে পারো। তো এখানে আদা রসুন বাটাটা দেওয়ার পর আমি যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিব, দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তো আদা রসুন বাটাটা যখন পেঁয়াজের সাথে ভাজা হতে হতে কাঁচা গন্ধটা চলে যাবে, তারপরে আমরা দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, এক টেবিল চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতো নুন। নুনটা যে যার বুঝে দিবে, যে গ্রেভি খেতে চাও একটু বেশি দিবে, আর যে একদম কষা কষা করতে চাও আমার মতো তারা কিন্তু একটু কমই দিবে, না হলে একদম লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তো মশলাগুলো আমরা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো পেঁয়াজ আদা রসুনের সাথে মশলা মেশানো হয়ে গেলে এখন দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে রাখা মাটনের অংশগুলো। তো দিয়ে এটাকেও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সাথে মাটনগুলো মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব।
দেখো মটন ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর যখন মটন থেকে তেলটা ছেড়ে দেবে তখন দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু আগে থেকে ভাজা যাবে না, না হলে আলুর যে কাঁচা একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, তার জন্য কাঁচা আলুটা দিলেই টেস্টটা ভালো আসবে। তো আলুগুলো দিয়ে আমি আবারও মটনের সাথে আলুগুলো খুব ভালোভাবে মিশিয়ে দেব। তো মেশানো হয়ে গেলে আমি ঢাকা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো ঢাকা চাপা দিয়ে কষাতে কষাতে মাংস আর আলুটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে তখনই দিয়ে দেব আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সে মশলার গুঁড়াটা, দিয়ে একটু সামান্য জলও দিয়ে দেব যাতে করে মশলার ফ্লেভারগুলো আলু আর মাংসর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। তো জল দিয়ে খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে মেশাতে হবে। তো মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি দুটা রসুনের কোয়া ভালো করে ছুলে পরিষ্কার করে রেখেছিলাম সেই রসুনের কলিগুলো এখানে দিয়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো মাটনের কালারটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কি সুন্দর হয়েছে মাটনটা, আর গন্ধ আর টেস্টের কথা তো বলে বুঝাতে পারবো না, সেটা তোমরা রান্না করলে বুঝতে পারবে। তো এখানে আমি আবারও খুন্তির সাহায্যে একটু ভালোভাবে সবগুলো উপকরণকে মিশিয়ে দিচ্ছি, আর খুন্তি দিয়ে একটু আলু আর মাংসটাকেও চেক করে নেবো যাতে করে ভালো করে সিদ্ধ হয়েছে নাকি। তো ফাইনালি আমার মাটনের কালার দেখো একদম তেল গা থেকে ছেড়ে ছেড়ে আসছে, খুব সুন্দর হয়েছে মাংসটা দেখতে, আর গন্ধটা তো অপূর্ব বেরিয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটা আলুও ভেঙে যায়নি, আর রসুনের কলিগুলোও কিন্তু আস্তে আস্তেই রয়েছে। তো এই সময়ে কিন্তু এখন মাটন নামানোর পালা, তো আমি একটা চেরা কাঁচা লঙ্কা আগে থেকে রেখেছিলাম, তো সেগুলোকে এখানে দিয়ে দেবো ফ্লেভারের জন্য, খুব ভালো ফ্লেভার আসে। তো ফাইনালি এখন চলে যাব পরিবেশনে। তো ফাইনালি আমাদের মশলা মটন রেডি হয়ে গেছে, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে অনেক অনেক সাপোর্ট করবে। থ্যাংক ইউ।